হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়তর। আজকে আমি পন্ডস এইস মিরাকেল ইউথফুল গ্লো নাইট ক্রিম নিয়ে কথা বলবো। যাদের স্কিনে এজিং এর প্রবলেম রয়েছে বা যাদের স্কিনে হালকা বয়সের ছাপ পড়তে শুরু করেছে, ফাইন লাইন্স এবং রিঙ্কেলের প্রবলেম দেখা দিচ্ছে, তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশালি। আজকের ভিডিওতে আমি এই ক্রিমটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ক্রিমটি কেমন, এটা আমাদের স্কিনে কী কী কাজ করবে, এটা আসলে আমাদের স্কিনে বয়সের ছাপ কমিয়ে স্কিনটাকে ইয়াং করতে কাজ করে কি না, এবং এটার কোনো সাইড ইফেক্ট আছে কি না, এবং এটাকে কীভাবে ব্যবহার করতে হয়, সেসব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। প্রথমেই বলে নিচ্ছি এই ক্রিমটি কারা ব্যবহার করবেন। এই ক্রিমটি ব্যবহার করবেন যারা 25 বছরের উপরে রয়েছেন তারা, 25 বছরের নিচে যারা রয়েছেন তারা এই ক্রিমটি একদমই ব্যবহার করবেন না। কারণ এই এজিং এর প্রবলেমটা সাধারণত 25 বছরের উপরে যারা রয়েছে তাদের ক্ষেত্রেই হয়ে থাকে, তাদের স্কিনে এজিং এর প্রবলেম দেখা দেয়। নর্মালি আমাদের দেশের মেয়েদের খাওয়া দাওয়া, লাইফস্টাইল সব কিছু মিলিয়ে দেখা যায় যে 25+ যখন হয় তখন আমাদের স্কিনে এজিং এর প্রবলেমটা দেখা দেয়, স্কিনে বয়সের ছাপ পড়তে থাকে। তো তখন চাইলে আপনি এই ক্রিমটি ব্যবহার করতে পারবেন। এই ক্রিমটি বেশ ভালো মানের একটি ক্রিম, এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড। এটাতে রয়েছে কলাজেন, যেটা স্কিনটাকে ইয়াং রাখতে সাহায্য করে, স্কিনটাকে ইউথফুল রাখে এবং স্কিনটাকে টাইটেনিং করতে কাজ করে, স্কিন থেকে বয়সের ছাপটাকে কমাতে কাজ করে। যাদের স্কিনে ফাইন লাইন্স এবং রিঙ্কেলের প্রবলেম রয়েছে তারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন, এবং যাদের স্কিন অনেক বেশি ডাল হয়ে গেছে তারা এটাকে ব্যবহার করতে পারবেন এবং স্কিনটাকে ইউথফুল রাখতে কাজ করবে এই ক্রিমটি। আর এটা ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবেন এবং অল টাইপ স্কিনে এটাকে ব্যবহার করা যাবে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।